টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষা বিস্তারে সূর্য শিক্ষা পরিবার অগ্রণী ভূমিকা পালন করে আসছে সূর্য শিক্ষা পরিবারের পাঁচটি শাখা নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সূর্য শিক্ষা পরিবারের প্রধান কার্যালয় দুয়া জানিতে সকল ছাত্রছাত্রী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বার্ষিক মিলাদ মাহফিল দুই হাজার তেইশ একুশে মার্চ রোজ মঙ্গলবার সকাল দশ সময় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সূর্য আইডিয়াল স্কুল দুয়াজানি শাখার প্রধান শিক্ষক ও নাগরপুর সরকারি কলেজের খণ্ডকালীন প্রবাসক নুন সভাপতিতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ইন্টারগার্টেড স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাম সূর্য আইডিয়াল স্কুল বনগ্রাম শাখার প্রধান শিক্ষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমির সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নাগরপুর সরকারি কলেজ মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মোহাম্মদ সানোয়ার হোসেন এ সময় সূর্য আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নাগরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিএবি একাত্তর টিভি